দরিদ্র পরিবারের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তানের দুটো কিডনি অচল, টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের মুখে। এই পরিস্থিতিতে ছেলে প্রাণভিক কাছে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসা সাহায্যের জন্য আকুল প্রার্থনা পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নং ব্লকের পঞ্চেত গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দনপুর গ্রামের বাসিন্দা পঞ্চারণ জানার ছেলে শচীন জানা, বয়স 23 বছর, বাবা মায়ের একমাত্র সন্তান শচীন। বাবা প্রান্তিক চাষি, খুবই দরিদ্র পরিবার। সংসারে অভাব অনটন থাকায় শচীন পড়াশোনা বন্ধ করে এরাজ্য ছেড়ে শিমলায় হোটেলে কাজ করতে যায়। লকডাউনে বাড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন ধরনের রিপোর্ট করার পরে ধরা পড়ে শচীনের কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। চিকিৎসক বললেন খুব শীঘ্রই কিডনি পরিবর্তন করতে হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে শচীনকে প্রথমে এগড়াতে একটি চিকিৎসা করা হয়, পরে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়, তারপর সেখান থেকে MR বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি কিডনি যদি পাওয়া যায় তা প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকার প্রয়োজন। অভাব অনটনে কোনো রকমই দিন চলে শচীনের পরিবারের। এত টাকা জোগাড় করবে কী করে, সেই চিন্তায় দিন কাটছে শচীনের বাবা মায়ের। শচীনের বাবা মা বলেন এত টাকা জোগাড় করা সম্ভব নয়, না হলে আগামী দিনে হয়তো ছেলেটার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তাই দরিদ্র পরিবার টাকা জোগাতে না পেরে মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর জন্য কাতর আবেদন বাবা মায়ের। দরিদ্র পরিবারের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তানের দুটো কিডনি অচল, টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের মুখে। এই পরিস্থিতিতে ছেলে প্রাণভিক কাছে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসা সাহায্যের জন্য আকুল প্রার্থনা পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নং ব্লকের পঞ্চেত গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দনপুর গ্রামের বাসিন্দা পঞ্চারণ জানার ছেলে শচীন জানা, বয়স 23 বছর, বাবা মায়ের একমাত্র সন্তান শচীন। বাবা প্রান্তিক চাষি, খুবই দরিদ্র পরিবার। সংসারে অভাব অনটন থাকায় শচীন পড়াশোনা বন্ধ করে এরাজ্য ছেড়ে শিমলায় হোটেলে কাজ করতে যায়। লকডাউনে বাড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন ধরনের রিপোর্ট করার পরে ধরা পড়ে শচীনের কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। চিকিৎসক বললেন খুব শীঘ্রই কিডনি পরিবর্তন করতে হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে শচীনকে প্রথমে এগড়াতে একটি চিকিৎসা করা হয়, পরে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়, তারপর সেখান থেকে MR বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি কিডনি যদি পাওয়া যায় তা প্রতিস্থাপন করতে 15 লক্ষ টাকার প্রয়োজন। অভাব অনটনে কোনো রকমই দিন চলে শচীনের পরিবারের। এত টাকা জোগাড় করবে কী করে, সেই চিন্তায় দিন কাটছে শচীনের বাবা মায়ের। শচীনের বাবা মা বলেন এত টাকা জোগাড় করা সম্ভব নয়, না হলে আগামী দিনে হয়তো ছেলেটার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তাই দরিদ্র পরিবার টাকা জোগাতে না পেরে মুখ্যমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর জন্য কাতর আবেদন বাবা মায়ের। আমার নাম জয়নারায়ণ গিরি। আপনার এলাকা ছেলে শচীন জানা, তা শচীন জানা আমাদের কাছের বাড়ি, একবারে কাছের বাড়ি। শচীন জানা তো দুটো কিডনি ফেল হয়ে গেছে, প্রায় আজকে 2 মাস হলো SSKM ছিল, বর্তমান SSKM 3টা দিয়েছে ডায়ালোসিস, ওরা বলে টাকা ছাড়া তো আর আমরা করতে পারবো না। বর্তমান বাঙ্গুর হসপিটালে পড়ে আছে প্রায় 2 মাস। বর্তমান অনেক আর্থিক দরকার, একটা কিডনি চেঞ্জ করতে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ। সেই টাকা কিন্তু ওদের কোনো সামর্থ্য নেই ব্যবস্থা করে কিডনিটা যে চেঞ্জ করবে, তাতে এই তো ভাঙা ঘর, ছোটো পালা ঘর। এখন বিশেষ কথা হচ্ছে শচীনের মা বাবা একবারে পাগলের মতো, একটি ছেলে একটি মেয়ে, মেয়েটিকে বিয়ে দিয়েছে, ছেলেটা 22 থেকে 23 বছর বয়স, ওনার মা বাবা একবারে পাগল। কিন্তু অবস্থা কীরকম কাদের, শচীনের পরিবার ওই তো ভাঙা ঘর পড়ে আছে, শচীনের মা বাবার জমি নেই, কাঠা 2-3 জমি আছে, তাতে সংসারে অবটন অনেক কিছু আছে, কিন্তু তারা বাইরে ছিল। তারপরে ডাক্তার চেক আপের পরে তো ধরা পড়লো দুটি কিডনি একবারে নষ্ট। এখন আর্থিক অবস্থা, আর্থিক না হলে তো কোনো করা যাবে না। এই আমি এই চ্যানেলের কাছে অনুরোধ করব, আবেদন করব, সবাই কিছু কিছু আপাতত আর্থিক সহযোগিতা করে শচীনকে যেতে শান্তি সুস্থভাবে বাড়ি ফিরে আসে, সবাইয়ের কাছে আমি এই কামনা করছি। ছোটবেলা থেকে কেমন ছিল? ছোটবেলা থেকে আপাতত ঠিক ছিল, কিন্তু বাইরে বাইরে ঘুরতো, সংসারে তো অভাব,
বাইরে হিমাচলে থাকতো, হিমাচল থেকে ফিরে আসার পরে বমি হয়, পেটের ব্যথা হয়, স্থানীয় ডাক্তারবাবুর কাছে যায়, তারপরে ডাক্তারবাবু বললেন যে ওর কিডনি দুটো নষ্ট, সঙ্গে সঙ্গে এস এস ক্যামে নিয়ে যাওয়া হয়, এস এস ক্যামে এই কথা বললো যে ওর কিডনি দুটো একবারে নষ্ট হয়ে গেছে। কেমন স্বভাবের ছেলে ছিল? একবারে ভালো, একবারে ভালো, পড়াশোনা করতো তো, কিন্তু সংসারে অভাবের জন্য বাইরে গেছে, মা বাবা কি করে পালন পোষণ করবে? দুঃখিত আপনারা, আমাদের তো খুব কাছের বাড়ি, এই তো বাড়ি, আমাদের খুব দুঃখিত, ছেলেটা অত্যন্ত ভালো, সেই জন্য আমি বলছি সবাইকে আবেদন করছি কিছু সাহায্য করে সচিনকে হ্যাঁ আপাতত সুস্থ করে যেতে বাড়ি আছে, সেই জন্য আমাদের বিশেষ আবেদন করছি সবাইয়ের কাছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের ঠিক বিপরীতে।